কিন্তু ঘটে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে শুধু আমাদের কমিউনিকেট করার ক্ষমতা থাকে না বলে আমরা বুঝতে পারি না তারা কি বলতে চায় সংবাদ ভয়েস লাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক পরলোক অধ্যাত্মবাদের আলোকে বিজ্ঞান বিজ্ঞানমনস্ক একটি অনুষ্ঠান ইহলোক পরলোক ইচ্ছার একটা শক্তি আছে আর অপূর্ণ ইচ্ছার মধ্যে রয়েছে এমন একটি ব্রাকাঙ্খা যা অনেক কিছুই করতে পারে কর্মফল আর অপূর্ণ ইচ্ছায় মৃত্যুর পর মানুষকে তার পরবর্তী জন্ম ঠিক করতেও সাহায্য করে আচমকায় কারো যদি মৃত্যু হয় বা অসময়ে রোগ ভোগ করে বা দুর্ঘটনায় যদি কারো মৃত্যু হয় সেই মৃত ব্যক্তিদের আত্মারা অনেক কিছুই বলতে চায় একবার না একবার তারা ফিরে আসতে চায় সেই না বলা কথা প্রিয়জনদের বলার জন্য আর তারা থাকে আপনার আশেপাশে এর ঠিক আগের ভিডিওতে আমি বলেছি মৃত ব্যক্তিদের আত্মারা তার প্রিয়জনদের সঙ্গে দেখা করার চেষ্টা করে ঠিকই কিন্তু সব আত্মারা এটা পারে না অন্যদিকে প্রিয়জনদের মধ্যে সকলের সেই ক্ষমতা থাকে না যাতে তারা আত্মাদের সঙ্গে যোগাযোগের সঠিক পদ্ধতিটা ঠিকঠাক বুঝতে পারে দেখুন মানুষের জীবন যেমন রহস্যময় জীবনের নানা ঘটনা যেমন রহস্যে ঢাকা থাকে ঠিক মৃত্যুও তেমনি মৃত্যু রহস্যময় নানা রূপে দেখা দেয় মানুষের জীবনে জীবন ও মৃত্যুর মিলনে সৃষ্টি রহস্য বই চলতে থাকে অনাদিকাল জীবন যতটা সত্য মৃত্যু তার চেয়েও সত্য কিন্তু মৃত্যু তো জীবনের শেষ নয় যারা খোলা চোখে হিসাবি মন নিয়ে মৃত্যুকে ব্যাখ্যা করার চেষ্টা করেন তারা অনায়াসে বলে দেন এটাই শেষ এরপর আর কিছুই থাকতে পারে না মৃত্যুই মানুষের শেষ পরিণতি দেহের সঙ্গে সঙ্গে তার সব ইচ্ছা সব কামনার বিনাশ স্থায়ী পরিণতি কিন্তু না মৃত্যু জীবনের দাঁড়ি নয় একটা কমামাত্র কারণ এরপর শুরু হয় আর একটা জীবন এক বিদেশি দার্শনিকের কথায় একটা ঘুম আর একটা ঘুমের মাঝখানে জেগে ওঠাটাই জীবন আর আকাঙ্ক্ষা বা কামনার মৃত্যু হয় না কর্মফলের মৃত্যু হয় না যতক্ষণ না মানুষ ধীরে ধীরে ফল প্রদানকারী কর্মকে বিনাশ করেন আর এই অপূর্ণ কামনা আত্মাকে সূক্ষ্মলোক ও কারণ লোকেও স্থির থাকতে দেয় না অপূর্ণ কোনো কাজ কোনো না বলা কথা বলার জন্য তারা ফিরে আসতে চায় প্রিয়জনদের কাছে এরকম বহু ঘটনা ঘটেছে বহু প্রিয়জনের জীবনে তারা তাদের মৃত প্রিয়জনদের অনুভব করেছেন তাদের ইঙ্গিতে খুঁজে পেয়েছেন মৃত ব্যক্তির গোপন স্থানে রেখে যাওয়া কাগজপত্র এমনকি কম্পিউটারে রক্ষিত বহু তথ্য ভাণ্ডারের পাসওয়ার্ড পর্যন্ত যদি এরকম অভিজ্ঞতা একজনও লাভ না করতেন তাহলে আমি মৃত্যুই শেষ এটা মেনে নিতাম নির্দ্বিধায় কিন্তু মহামানব থেকে সাধারণ মানুষ যখন এই ধরনের অভিজ্ঞতার কথা বলেন তাকে উড়িয়ে দেওয়া যায় না আমি আমার ব্যক্তিগত জীবনে তিনবার তিন ব্যক্তিকে দর্শন করেছিলাম যাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না না বন্ধুত্ব সূত্রে না আত্মীয়তার সূত্রে কিন্তু তাদের কিছু একটা বলার ছিল এটা ভালোভাবেই অনুভব করেছিলাম সেই কথাটা বলে নিই প্রথমে আজ থেকে পাঁচ সাত বছর আগে এক ব্যক্তির গ্রামের বাড়িতে গিয়েছিলাম তার বাড়ির দোতলার ছাদে ছিল একটিমাত্র বাথরুম বাকি ছাদ ফাঁকা একদিন সন্ধ্যার সময় আমি ওই ছাদে পায়চারি করছিলাম হঠাৎ মনে হল আমার পিছন দিকে ছাদের সিঁড়ি দিয়ে কেউ যেন উঠে আসছে ছাদে মনে হলো কেননা আমি কোনো পায়ের শব্দ শুনিনি শুধু মনে হলো কেউ যেন আসছে উপরে সঙ্গে সঙ্গে পিছনে ঘুরে তাকালাম কেউ নেই মনের ভুল মনে করে আমি কিছুক্ষণ পায়চারি করলাম তারপর হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকলাম চোখে জল দিচ্ছি সামনের আয়নায় হঠাৎ মনে হলো যেন কাউকে সরে যেতে দেখলাম ছাদের উপর দিয়ে ক্ষণিকের সেই দেখা ফ্লপ পড়া চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে অদ্ভুতভাবে আয়নার মধ্য দিয়ে আমার দিকে এক পলক তাকিয়ে দ্রুত চলে গেল ভুলতে পারিনি তার সেই চোখের দৃষ্টি পরে বাড়ির মালিকের সঙ্গে কথা প্রসঙ্গে জেনেছিলাম ওই বাড়িটার পাশের পুকুরে পড়ে এক কিশোরী মেয়ের মৃত্যু হয় প্রায় তিরিশ বছর আগে দুর্ঘটনা অন্তত তিনি সেটাই জানিয়েছিলেন আমার মন বিশ্বাস করেনি কি আমার মন মেনে নেয়নি ওটাকে নিছক দুর্ঘটনা হিসাবে মনে হয়েছিল ওই মেয়েটির জলে ডুবে মৃত্যুর নেপথ্যে এমন একটা কারণ আছে যা ওই মেয়েটি জানাতে চেয়েছিলো আমাকে হয়তো অনেককেই জানাতে চেয়েছিল কেউ বুঝতে পারেনি সাধারণ দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের আত্মারা নির্দিষ্ট কোনো ইচ্ছা ছাড়া এত দীর্ঘ সময় দীর্ঘ বছর কখনোই অপেক্ষা করতে পারে না বিশেষ কারণে সেই দিনই আমাকে ফিরে আসতে হয় কৌতূহল দমন করেই কারণ আমার পক্ষে ওই বাড়ির মালিককে এ ব্যাপারে অতিরিক্ত প্রশ্ন করাটা আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছিল কিন্তু আমি সে মেয়েটির চোখের দৃষ্টিতে দেখেছিলাম এক অদ্ভুত করুণ অনুনয় একইভাবে অন্য দুটি জায়গায় দেখেছিলাম দুজনকে এদের মধ্যে একজন ছিল তরুণ আর একজন নারী তাদের মৃত্যুর নেপথ্যে যে কারণ সাধারণ মানুষ জানতেন আমি জেনেছিলাম ভিন্ন অদ্ভুত গন্ধ শরীরে বৈদ্যুতিক তরঙ্গ বাথরুমের শুকনো দেওয়াল ভিজে ওঠা নানাভাবে সেই ভদ্রমহিলা অনেক কিছু জানানোর চেষ্টা করেছিলেন অথচ দেখুন আমার সঙ্গে তাদের পার্থিব জীবনের কোনো সম্পর্কই ছিল না কিন্তু তা সত্ত্বেও তারা যোগাযোগের চেষ্টা করেছিলেন কিছুটা বুঝেছিলাম তাদের উপস্থিতির কারণ কিন্তু যেটা আমায় আশ্চর্য করেছিল সেটা হলো তারা তাদের স্থান বদল করেনি যেখানে তাদের পার্থিব জীবনের সমাপ্তি হয়েছিল তার আশেপাশেই তারা রয়ে গিয়েছিল বহু বছর যতক্ষণ না তাদের না বলা গুরুত্বপূর্ণ কিছু কথা তারা বলতে পারে ততক্ষণ তাদের মুক্তি নেই এটা বুঝেছিলাম দেখুন আমার কথা আপনাদের অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হতে নাও পারে কিন্তু আমি নিশ্চিত আমি কোনো হ্যালুসিনেশান দেখিনি আর তারা সবাই আমার অনাত্মীয় তাই তাদের নিয়ে আমি কোনোদিনই কোনো চিন্তা করিনি আর এই ঘটনাগুলির সবকটি ঘটেছে হয় ভোরে নয়তো দিনের শেষে বিশ্বাস আর অবিশ্বাসের মাঝে এক অদ্ভুত স্তর রয়েছে আর সেখানে যা ঘটে তা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এই মুহূর্তে অন্তত ব্যাখ্যা করা সম্ভব নয় এমনকি যথোপযুক্ত যুক্তি দেওয়াও সম্ভব নয় যারা সেই ঘটনার সাক্ষী হয়েছেন তাদের কাছে সেটা সত্য যারা হননি তাদের কাছে মিথ্যা এটি স্বাভাবিক আমি আবারও বলছি সব আত্মারা ফিরে আসে না সবাই যোগাযোগ করতে পারে না আবার জীবিত ব্যক্তিদের সবাই তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না মৃত্যুর ঠিক আগেই বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা যাদের মনে চকিতে জেগে ওঠে যারা শেষ মুহূর্তে তার মা বা বাবাকে বা প্রিয়জনকে কাছে পেতে চায় যারা শেষ মুহূর্তে বাড়িতে ফেলে আসা স্বামী বা স্ত্রীকে বা প্রেমিক প্রেমিকাকে দেখতে চায় তাদের সেই তীব্র ইচ্ছা শক্তি তাদের আটকে রাখে প্রিয়জনদের কাছাকাছি দুর্ভাগ্যের বিষয় এরা সেই স্তরের আত্মা নয় যে তারা স্বাভাবিকভাবে জীবিত মানুষদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে তারা ফেলে আসা শরীরে রূপ ধারণ করতেও পারে না ফলে সাধারণ মানুষ তাদের চর্মচক্ষে তাদের দেখতে ব্যর্থ হন যুক্তিশ্বর গিরিজি মৃত্যুর পর পুনরায় তার শিষ্য যোগানন্দ পরমহংসকে দেখা দিয়ে বলেছিলেন সূক্ষ্ম জগৎ ত্রৈমাত্রিক আয়তন বিশিষ্ট পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য জড় জগতের মতো নয় সেখানকার বিভিন্ন স্তর আর ইন্দ্রিয় সর্বগ্রাহী ষষ্ঠ ইন্দ্রিয় যাকে সজ্ঞা বলে তার দ্বারা সব কিছুই দেখা যায় তো অনুভূতি দ্বারা সূক্ষ্ম শরীরীরা দেখা সোনা গন্ধ স্পর্শ সব কাজই করতে পারে আর একটিমাত্র ইন্দ্রিয়ের সাহায্যেই তারা এসব কাজ চালায় সূক্ষ্ম শরীরীদের সজ্ঞা পৃথিবীর মানুষদের যাবতীয় ক্রিয়াকলাপই দেখতে পায় কিন্তু মানুষ অন্তত সব মানুষ প্রায় সব মানুষই পরলোকের কিছুই দেখতে পায় না যতক্ষণ না তাদের ষষ্ঠেন্দ্রীয় কিছুটা উন্নতি লাভ করছে তিনি বলেছেন এসব সত্ত্বেও কিছু মানুষ তাদের দেখা পেয়েছেন প্রিয়জনেরা তাদের দেখা পেতে পারেন যদি তাদের পূর্ণ ভালোবাসা থাকে আত্মিক টান থাকে মৃত প্রিয়জনদের সঙ্গে জীবনের কোনো না কোনো সময় তারা তাদের উপস্থিতি টের পাবেনি দেখুন বহু সময় কোনো ব্যক্তি তার প্রিয়জনদের জানাতে পারে না দুর্ঘটনায় তার মৃত্যু ঘটেছে সে আর এই পৃথিবীতে নেই অথচ তার বাড়িতে তারই প্রিয়জনেরা তারই অপেক্ষায় এরকম অবস্থায় ওই ব্যক্তির সঙ্গে যার আত্মিক সম্পর্ক অতি নিবিড় তিনি কিন্তু টের পান কিছু একটা ঘটেছে কিছু ইঙ্গিতপূর্ণ ঘটনা ঘটিয়ে ওই ব্যক্তির আত্মা জানাতে চায় তার মৃত্যু সংবাদ কখনো ফোন বেজে ওঠে মোবাইলের রিংটোন শোনা যায় ঘরের কোনো জিনিস পড়ে যায় কিংবা কোনো গন্ধ ছড়িয়ে পড়ে আচমকায় এরকম বিশেষ কিছু ইঙ্গিত যাদের অতি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার থাকে তারা কিন্তু প্রিয়জনদের আশেপাশেই থাকে বেশ কিছু দিন বা বেশ কয়েক বছর পৃথিবীর সময় অনুসারে যাদের মধ্যে বিশেষ ক্ষমতা আছে তারাই টের পান কেউ যেন রয়েছে ঘুমের মধ্যে হোক জাগরণের মধ্যে হোক সাংসারিক কর্মের মধ্যে হোক অফিসের কাজের মধ্যেই হোক তারা বুঝতে পারেন কিছু একটা তারা উপলব্ধি করতে পারছেন যা কিন্তু স্বাভাবিক নয় কিন্তু ওই যে আমরা অনেক সময় গুরুত্ব দিই না ছোট তুচ্ছ ঘটনা বা হ্যালুসিনেশান বা কোনো একটা কারণে এটা ঘটেছে এটা ভেবে নিয়ে চুপ করে যায় এ নিয়ে আর ভাবি না কিন্তু ঘটে এই ধরনের অসংখ্য ঘটনা ঘটে শুধু আমাদের কমিউনিকেট করার ক্ষমতা থাকে না বলে আমরা বুঝতে পারি না তারা কী বলতে চায় কারণ তারা তো আর পার্থিব জগতের মতো স্বাভাবিক কণ্ঠস্বরে আপনার সঙ্গে বা আমাদের সঙ্গে যোগাযোগ করে না বা করতে পারে না বেশিরভাগ কথোপকথনই থাকে ইঙ্গিতপূর্ণ ইঙ্গিতের মাধ্যমে তারা জানাতে চায় তাদের কথা দেখবেন মৃত ব্যক্তির ফেলে যাওয়া জিনিসপত্র স্থানান্তরিত হয়েছে কারো হস্তক্ষেপ ছাড়াই ঘরের মধ্যে আচমকা বাতাস মাঝে মাঝে ইঙ্গিত দিয়ে যায় যে সমস্ত মানুষের ষষ্ঠেন্দ্রীয় অতি প্রবল এবং যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত অথবা যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের মধ্যে সৃষ্টি হয় এক অদ্ভুত ক্ষমতা এই ধরনের যারা বড়লোক থেকে ফিরে আসে আশেপাশে থাকে তাদের উপস্থিতি টের পায় আবারও বলছি যাদের না বলা কথা থাকে তারা ফিরে আসে সেই কথা বলার জন্য যাদের সেটা থাকে না তারা অপেক্ষা করে পুনর্জন্মের জন্য লোকে বা কারণ লোকে না বলা কথা পৃথিবী ছেড়ে না যাওয়ার তীব্র ইচ্ছা আর প্রিয়জনদের টান তাদের আটকে রাখে মুক্তি দেয় না মুক্ত হতেও দেয় না তারা কিংবা তাদের প্রিয়জনেরা সেই আত্মার উপস্থিতি টের না পেলেও তারা কিন্তু থাকে আশেপাশেই থাকে যেদিন প্রিয়জনেরা তাদের কথা ভুলতে থাকে তারা প্রস্তুত হতে থাকে চিরতরে প্রিয়জনদের ছেড়ে চলে যাওয়ার জন্য কারণ প্রিয়জনের টানই তাদের মুক্তিকে বা পুনর্জন্মকে বাধা দেয় যখন স্মৃতি থেকে তারা হারিয়ে যায় তখন কর্মফল ও শেষ ইচ্ছা তাদের পুনর্জন্মের ব্যবস্থা করে আর বহু আত্মাই পুনর্জন্মের মাধ্যমে ফিরে আসে সেই সংসারেই যেখানে তাদের আত্মিক টান থাকে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে দেশ ও বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের অসংখ্য শ্রোতাকে সংবাদ ভয়েস ন্যান্ড স্পিরিচুয়াল চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা তারা যেভাবে এই চ্যানেলটিকে ভালোবেসেছেন লাইক করছেন মন্তব্য করছেন সাবস্ক্রাইব করছেন তাতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর কৃতজ্ঞ সকল দর্শকের কাছেই একমাত্র তাদের ভালোবাসাই পারে আমাদের এগিয়ে নিয়ে যেতে আমাদের কথা সকলের কাছে পৌঁছে দিতে আবারও বলি ভালো থাকবেন অনেক ভালো থাকবেন